সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি চিকেন রেজালা করে দেখাবো। চিকেন রেজালা করতে কি লাগছে? এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়েছি, কয়েকটা লেগ পিস আছে আর কয়েকটা এরকম পিস আছে। চিকেন রেজালা করতে হবে লাগছে আমার টক দই, লবণ, সাদা তেল, ঘি, সামরিচের গুঁড়ো, এটা আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি, আর এটা আমি দেখানোর জন্য কয়েকটা নিয়েছি। লাগছে কাজু, পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা, কয়েক টুকরো রসুন, একটু আদা আর 2টো পেঁয়াজ আমি কেটে নিয়েছি, এটা মিক্সিতে পেস্ট করে নেবো। আর ফোড়নের জন্য লাগছে শুকনো লঙ্কা, এলাচ আমি আগে থেকে ফাটিয়ে নিয়েছি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, বড় এলাচ, জৈত্রী আর তেজপাতা, এগুলোকে প্রথমে এরকম করে কেটে নেব। এই যে এইভাবে চিকেনগুলো, যাতে মশলাটা ভালো ঢোকে, এইভাবে চিকেনগুলোকে কেটে নেব, লেগ পিসগুলোকে এইভাবে কেটে নেব। বাটিতে রসুন, আদা, 3টে কাঁচা লঙ্কা আর 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, এগুলো পেস্ট করে নেবো। এই যে আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে। ম্যারিনেট করার জন্য সাবমরিচের গুঁড়ো দেবো 2 চামচ, এই চামচে 2 চামচ, তারপরে এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। তারপরে জল ঝরিয়ে নিয়েছি টক দই, আগে থেকে টক দইটা দিয়ে দেব। এবারে দেব স্বাদ মতো লবণ, একটু সাদা তেল, দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে নেব। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি কি করব, চিকেনটাকে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো, জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো যাতে বাটাটা ভালো হয়। এই যে চিকেনটা আমার 2 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করে রেখেছিলাম, এবার আমি এটা রান্না করব। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো। এবার তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, বড় এলাচ, জৈত্রী, দারচিনি, ছোটো এলাচ ফাটিয়ে নিয়েছি, লবঙ্গ কয়েকটা আর গোলমরিচ, এগুলো আমি সব ফোড়ন দিলাম। তেল দিয়ে করছি, আপনারা ইচ্ছা করলে ঘি দিয়েও, পুরোটাই ঘি দিয়ে করতে পারেন, বা অল্প সাদা তেল অল্প ঘি মিশিয়েও করতে পারেন। আমি নামানোর আগে একটু ঘি দেব। এটা আমি ভালো করে নেড়ে নেব, আমি ঢেকে ঢেকে রান্না করব। আবার একটু ঢাকনা খুলে নেড়ে দেবো। এই দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। আবার ঢাকনাটা খুলে নেব। এটা আবার ঘন করে করব।
বসতে এবার আমি একটু আবার সামুজের গুঁড়ো দেবো, এই কষা মাছে অল্পই দেবো। মানে আমি সামুজের গুঁড়ো অল্প দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি তিনটে। আপনারা যে যেরকম ভাল খান সেরকম দেবেন। আবার ঢাকনাটা খুলে নেব, গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, এবার একটু বাড়িয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। কাজু আর পোস্ত ওই বাটাটা এবার দিয়ে দেবো। একটু জল দেবো আর ভিতরে। জল দিয়ে বাটিটা একটু ধুয়ে দেবো। দিয়ে এটা ভালো করে নাড়বো। উপর থেকে একটু ঘি দেবো, চিকেনটা প্রায় নামানোর টাইম হয়ে গেছে, নামানোর আগে আমি একটু ঘি দেবো উপর থেকে। আর উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো, আমরা জল দিয়ে দেবো। এটা সামান্য দেবো, বেশি হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না, গন্ধ লাগবে। উপর দিয়ে অল্প একটু দেবো, ঢেকে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। এই যে আমার চিকেন রেজালা রেডি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার অন্য একটা ভিডিও আপনাদের সাথে দেখা হবে।